এই পুরস্কার নিয়ে এখন আপনারা খামচা খামচি করেন, কে ভাই আমার কে দলে রয়ে গেল, কে বাকি রইল, তাকে আমাদের এই পুরস্কারটা দিতে হবে। কত নির্লজ্জ একটা ব্যবহার, অশিল্পী সুলভ ব্যবহার। এরপরে আসেন অনুদানের কথা, যে অনুদান এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এইখানে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে গেলেন, যারা সৃজনশীল ছবি করবে, যারা সুন্দর ছবি করবে, তাদের ফাইন্যান্সিয়াল কিছুটা হলেও সরকারিভাবে তাদের জন্য উনি দিয়ে গেলেন। আরো দিলেন দুস্থ শিল্পীদের জন্য সেই সময় 5 লক্ষ টাকার ফান্ড। এই কথাগুলো আপনারা তথ্য মন্ত্রণালয়ে যান, সেই সময়ের ফাইল দেখুন, দেখবেন যে আমার কথার সঙ্গে ঠিক সেই মিল আছে। এই যে যাত্রা শুরু হলো, এই যে সম্মান চলচ্চিত্রের মানুষকে দিল বিনিময়ে, আমরা যারা চলচ্চিত্রে তার অনুসারী আমরা কি পেলাম? অবজ্ঞা, আমরা পেলাম অত্যাচার, আমরা পেলাম ওই যে ফগুন ভাইকে 1 বছর আসতে পারবে না, অমুকে ওইটা করতে পারবে না, ওকে মেরে ফেললো, ওকে পায়ের মধ্যে পেরেক দিয়ে দিল, হান্নানের এই পুরস্কার আমরা পেলাম। কিছু লোক বেঈমানি করে যারা মুজিবপুর পড়ল, আমি শিল্পী সমাজের কথা এখন বলছি, যেহেতু আমি শিল্পী, আপনার কি প্রয়োজন ছিল মুজিবপুর করে আপনি শিল্পী সমিতির নির্বাচনের পরে নেতৃত্ব দিতে আসবেন? এমন কি থাকা আপনার মানুষ লুটপাট করে, অর্থের লুটপাট করে, ঘর বাড়ি দখল করে, তাকে আমরা বলি দুর্নীতিবাদ। আর আমরা এই সমস্ত শিল্পীদেরকে বলি তারা দালালি। না, তুমিও একইভাবে দুর্নীতিপরায়ণ। কি সেই দুর্নীতি, এটা আপনাদেরকে বলছি। এই জন্য আপনারা যেখানেই এই সমস্ত শিল্পীরা কথা বলবে, দালাল না, আপনারা দুর্নীতিবাদ। আজ আমি যখন ইথন আছে আমাদের সাংস্কৃতিক ফিল্ডের নেতা, গানের মধ্যে যারা এই কাজ করেছে, ইথনকে বলবো তুমিও শুদ্ধ মঞ্চ তৈরি করবা বিএনপি অফিসের সামনে। জাসাসের কাজ হলো শুদ্ধ মঞ্চ হবে বিএনপি অফিসে, শুদ্ধ মঞ্চ হবে বাংলা একাডেমিতে, শুদ্ধ মঞ্চ হবে যেখানে যেখানে আমাদের নেতা যেগুলোকে প্রতিষ্ঠিত করেছে, শিশু একাডেমি, শিশু মানে ওই যা কিছু শিল্পকলা, প্রত্যেকটি টেলিভিশন, প্রত্যেকটি জায়গায় সেইখানকার আমাদের যারা থাকবে, ওর জাসাসের দায়িত্ব হচ্ছে সেখানে সব শুদ্ধ মঞ্চ তৈরি করে পাবলিকলি। যদি আপনারা এটা করতে পারেন, আমি মনে করি যে আপনারা দেশ এবং জাতির কাছে ঠিক যারা প্রাণ দিয়েছে সেই লেভেলে, সেই শহীদদের যে মর্যাদা, আপনারাও সেই মর্যাদা পাবেন। এবং সবাই আদর্শের রাজনীতি করবেন, রাজনীতি করাতে বাধা নেই। আপনি আওয়ামী লীগ করেন, আপনি যান গিয়ে বঙ্গবন্ধু এমনিতে আওয়ামী লীগের ওখানে গিয়ে আপনি নাচবেন, এখানে কি এফডিসিতে কেন আপনি মুজিবপুর করে ঘুরবেন? মুজিবপুর পড়ানোর দরকার নেই, কিছুই পড়াতে। এই জন্যই হচ্ছে আমাদের বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। সুতরাং চলচ্চিত্রের স্বার্থ সংরক্ষণ করার জন্য আমরা এই মঞ্চ করছি। আপনারা আসেন, আপনারা প্রতিভাবান, ট্যালেন্টেড, আপনারা সবাই এগিয়ে আসেন অ্যান্ড পার্টিসিপেট, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি খালি আপনার স্বার্থ দেখবেন, চলচ্চিত্রের স্বার্থ দেখবেন না, সেটা হবে না। আপনি চুপি চুপি মন্ত্রণালয়ে যাবেন এবং বলবেন যে আমাকে সেন্সর বোর্ডের মেম্বার করে দাও, আমরা সম্মিলিতভাবে সেন্সর বোর্ডের মেম্বারশিপ কেড়ে নেব। আপনি চুপি চুপি গিয়ে আপনি অনুদান নেবেন, ওই অনুদানের চেক ক্যাশ হবে না, ওখানেই থাকবে।
আজ এই প্রত্যয় নিয়ে, এই ধরনের চিন্তা চেতনা নিয়ে আপনারা সবাই এখান থেকে যাবেন এবং এই বিষয়টা প্রচার করা শুরু করে দেবেন।